আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এমন চারটি কাজ করলে যে চারটি কাজে আপনার মনের অন্তর খুলে যায় মনের প্রশান্তি লাভ করে অন্তরের মনোজীকে মানুষের জ্ঞান চক্ষু বন্ধ করে দেয় অন্যায়ের প্রতি আকর্ষিত করে অন্তর থেকে মায়া মমতা ভালোবাসা কমিয়ে দেয় অন্তর বন্ধ হয়ে গেলে মানুষের আচরণ পশু চাইতে অনিকৃষ্ট হয়ে যায় বন্ধ হওয়া অন্তর খোলার কয়েকটি সুন্দর পদ্ধতি রয়েছে ইমাম বলেন যে ব্যক্তি চায় আল্লাহ তার অন্তর খুলে দিক এবং মহান আল্লাহ তা খুলে দেন এমনই চারটি বিশেষ কাজ আপনার করতে পারলে আপনাদের মনের দোয়ার খুলে যাবে এই কাজগুলো হলো নাম্বার এক একাকিত্ব বেছে নেয় একাকৃত্বে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ধ্যানে জ্ঞানে মগ্ন থাকে নাম্বার দুই কম পরিমাণে খাওয়া কম পরিমাণে খাওয়া দাওয়া অর্থাৎ সুন্নত মোতাবেক খাওয়া দাওয়া প্যাটের এক তৃতীয় অংশ খাবার খাওয়া এক তৃতীয় অংশ পানির জন্য রাখা আর এক তৃতীয় অংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখা কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে সম্পূর্ণ বরপেট খাবার খায় এটা ঠিক নয় নাম্বার তিন নির্বোধ ও অবস্ত এরিয়া চলা যারা অবুঝ যাদের বুদ্ধি শুদ্ধি কম ভালো মন্দ বোঝে না সমাজ বাস্তব বোঝে না তাদের কেড়িয়ে চলাটাই ভালো নাম্বার চার এমন আলেমদের পরিত্যাগ করা যাদের মাঝে না আছে ইনসাফ না আছে শিক্ষাচার এমন আলেম জাতি সমাজে অনেক পাবেন যারা মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত করতে ব্যস্ত তাদের মধ্যে কারো শিক্ষাচার নেই আদর্শ নেই নবী অলিদের বিরুদ্ধে বিরোধীচরণ চরণ করে মানুষের মধ্যে বিবাদ ঘটায় নতুন নতুন ফয়দা দিকে মানুষদের এবাজত থেকে দূরে রাখে এদের মুখে আর এরা মহিলাদের মতো মাথায় ঘুমটা পরে ঘোরাঘুরি করে নব আবিষ্কৃত একাধিক ফেতনা বাস দলের আবির্ভাব ঘটেছে অন্তরে পর্দা হটাতে চাইলে ফেতনা বাসদের থেকে দূরে থাকতে হবে ইমান সাহেব রহমতুল্লা আলহি যে চারটি মূল্যবান কথা বলেছেন তা হালকাভাবে ব্যাখ্যা করা হলো আপনাদের সামনে পেশ করা হলো ইনশাল্লাহ আমরাই চারটি আমল দান করেন আমিন